হাই ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হেলথ ফ্যামিলিতে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও বেশ ভালো আছি। তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব আমাদের বিয়ের কিছু ফটো। তো মায়ের বাড়িতে যেসব বিয়ের আগে যে ফটোগুলো আছে, হলুদ ঠেকানো, আরও যব মানে আরও যেসব আচার অনুষ্ঠানের ফটোগুলো আছে, সেগুলোই আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব। তো এইখানে স্টিল ক্যামেরা করেনি গো, তো এখানে এমনি ভিডিও ক্যামেরা করেছিল। তো ক্যাসেট করা আছে এইখানকার যে বিয়ের, তো তোমাদের দাদা ভাইদের বাড়িতে বিয়ের যেই ফটোশ্যুটগুলো সেটা ভিডিও ক্যামেরা করা ছিল, আর আমাদের বাড়িতে স্টিল ক্যামেরা করা হয়েছিল। তো আমি তোমাদের সাথে আমার মায়ের বাড়ির মানে আমাদের বিয়ের ফটোশ্যুটগুলো সেইগুলো তোমাদের সাথে আজকে আমি শেয়ার করতে চলে এসেছি। তো চলো আমি সেগুলো শেয়ার করি, তোমরা দেখতে থাকো আর সঙ্গে থাকো। তো প্রথমেই আমি তোমাদেরকে দেখাচ্ছি, তো এটা হচ্ছে আমার হলুদ ঠেকানো শার্ট। তো তখন আমি অনেকটা মানে এখন যতটা সাজগোজ করি, সত্যি বলছি তখন একদমই সিম্পল ছিলাম, তোমরা দেখো বুঝতে পারবে। তো আমি লিপস্টিকও পরতাম না, কিচ্ছু করতাম না, তো একদম সিম্পল, তোমরা দেখেই বুঝতে পারবে। তো এটা হচ্ছে আমার হলুদ ঠেকানো শার্ট, তো এটা প্রথমেই তুলেছি। তো তারপর যখন আমি হলুদ ঠেকাতে বসবো, তো তখন হচ্ছে এই শার্টটা, তো দেখো তো একদম সিম্পল, তোমরা দেখে বুঝতে পারছো। তো আমি একদমই সাজগোজ করতাম না, তো এখন একটু একটু করি। তো এখন আমার বমি আমাকে বেশি সাজগোজ মানে সাজা করায় যে এটা কর ওইটা কর, কিন্তু আমি সত্যিই খুব অল্পই সাজগোজ করি। আর তারপর দেখাচ্ছি, তো এ দেখো এই দুটো হচ্ছে আমারই মন, তো হলুদ ঠেকানোর সময়ই তো দুজনের সাথে ফটো ছিল। তো এই দুটো হচ্ছে, তো দেখো এটা হচ্ছে আমাদের গ্রামেরই ঠাকুরমশাই, তো ঠাকুরমশাই আশীর্বাদ করছে তখনকারই ফটো। তো তারপর যখন ঠাকুরমশাই আশীর্বাদ করা হয়ে গিয়েছিল, তো তারপরে এরকমভাবে একটা মানে যে আশীর্বাদ করার যে থালিটা ছিল না, সেটাতে কী কী ছিল সেটাই ছবি তোলা হয়েছে। তো দেখো, তো তারপর আমার পিসি, তো এটা হচ্ছে আমার পিসি, তো পিসি যখন হলুদ ঠেকাচ্ছিলেন তখনকার ছবি। তো বাস অল্প অল্পই তোলা আছে, বেশি তো তোলাও নেই, শুধু পিসিরটাই বার করে দিয়েছে। তো এই দেখো, এইটা কি বলে আমি ঠিক জানি না, কি বলে আমি জানি না, তবে এইটা দাদু তখন আশীর্বাদ করছিল কিছু হলুদ ঠেকানোর পরেই। তো আমার বিয়েটা ছাদে বসে, তো ছাদেরই একটা ফটো। তো তারপর যখন ওটা তোলার পর এটা কপালে ঠেকিয়ে আশীর্বাদ করছিল, এটা হচ্ছে তারই ফটো। তো এই দেখো, এইটা হচ্ছে ঘোর বাজার ফটো, তো এটা দেখো আমার পিসিমণি। তো দেখো এইটা হচ্ছে, এই ফটোটা হচ্ছে বাড়ির বাইরের গেটের সামনে, তো কিছু ছোট ছোট যে মাটি পাত্রগুলো হয় না, সেগুলোকে পা দিয়ে ভাঙা করায়, তো সেই নিয়মটাই এটা। তো চলো, এইটা হচ্ছে মানে সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত যেসব ফটোগুলো ছিল সব আমি তোমার সাথে শেয়ার করলাম। তো এবার সন্ধ্যে থেকে রাতের ভিডিওগুলো, তো সেগুলো আমি তোমাদের সাথে শেয়ার করব। তো চলো এবার তোমরা দেখো, প্রথমে দেখো তো বিয়ের সাজা মানে সেজে নেওয়ার পরে, তো কিছু সিঙ্গেল সিঙ্গেল ফটোগুলো যেগুলো তোলা হয় সেগুলোকে তোলা হয়েছে। তো দেখো এইটা একটা স্টাইল দিয়ে, মানে আমি তখন কিছুই জানতাম না, ক্যামেরাম্যান যা বলেছে আমি সেরকমভাবেই পোজ করেই ফটোগুলো তুলেছি। তো দেখো এইটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও তোমরা। তারপর এই দেখো একটা পোজ, তো এই দেখো এইটা দাঁড়িয়ে তোলা করিয়েছে। আর এই দেখো এটা বসে বসে,
তো যে ওড়নাটা হয় না সেই ওড়নাটাকে ধরে, তো দুটো ফটো আছে, একটা ডান সাইডে ধরে তোলা করেছে, একটা বাম সাইডে। তো এই দেখো, একটা ডান সাইড একটা বাম সাইড, তো দুটো ফটো তোলা করিয়েছিল। তো চলো, এটাই আমার সিঙ্গেল কিছু ফটো ছিল, এবার আমি তোমাদেরকে দেখাবো। এবার সবার সাথে তো ফটো তোলা হয়, তো সবার সাথে ফটোগুলো তোমাদের সাথে সেম দেখাচ্ছি। তো এই দেখো, প্রথমেই আমি দেখাচ্ছি আমার মায়ের সাথে ফটো। তো এই দেখো, তো দেখো, তারপর আমি দেখাচ্ছি আমার দিদা, তো দিদার সাথে ফটো। তো অনেক সাথে ফটো আছে, তো চলো আস্তে আস্তে তোমাদেরকে দেখাচ্ছি। তো এটা হচ্ছে দুটো বোন, তো দেখো দুটো বোনের সাথে ফটো আছে তোলা। তারপর আছে দুটো ভাই, তো এগুলো আমার সব পিসিমণির ছেলে। তো আমার যে নিজে পিসিমণিটা আছে না, তো সেই পিসিমণির ছেলে ছবিটা নেই। তো ওই ভাই রাখি বন্ধনের দিনে যে ভিডিওটা ছিলাম না, সেটাই আমার নিজে পিসিমণির ছেলে। তো এই দেখো, এটা আমার পিসিমণি, আর পিসিমণির কোলে যে মেয়েটা আছে না, সেটা পিসিমণির জায়ের মেয়ে, আর এটা তো আমার বোন, তোমরা চেনোই। তো তারপর দেখো, এইটা এই তিনটেও হচ্ছে আমাদের আমারই বোন, তো একটা প্রীতি, রম্পা আর দিশা, তো তিনজনই আছে। আর এটা হচ্ছে পিসির জা, তো আমার পিসিমণির জা হচ্ছে এটা, আমি কাকিমণি বলি। তো এটা হচ্ছে একটা কাকিমণি, আর এগুলো হচ্ছে আমার বন্ধু আর বান্ধবী। তো দেখো, তো এগুলো হচ্ছে দিদি, বোন, পিসিমণি সবাই আছে এখানে। আর এখানে আছে দিদা আর মামি। দেখো, এটা হচ্ছে দিদা আর এটা হচ্ছে মামি। তো আমার তো দুটো মামার বাড়ি, তো সব কথা বলতে লাগলে এখন শেষ হবে না। তো অন্য কোনো দিন একটা ভিডিওতে আমি তোমাদের সাথে সব কিছু শেয়ার করব। তো এখন আমি ফটোগুলো দেখাচ্ছি, তো ফটোগুলো তোমরা দেখো। তো এই দেখো, এগুলো হচ্ছে সব আমার বোন আছে, মাসিমণি আছে, ভাই আছে, তো তোমরা দেখতে পাচ্ছ। তো চলো, একা একা ফটোশ্যুট হয়ে গেল, একা একা ফটোশ্যুট হয়ে গেল। তো এই দেখো, এটা হচ্ছে আমার বোনের একটা সিঙ্গেল ফটো তো তুলেছিল। তো দেখো, এখন দেখো মানে আমার আগে বিয়ের ফটো আর এখনকার ফটো অনেক তফাৎ হয়ে গেছে না বলো? 4 বছর, 4.5 বছর আগেকার ফটো তো চেঞ্জ হবেই। তো এই দেখো, তোমাদের দাদা ভাই আসার পরে তোমাদের দাদা ভাইয়ের ফটো। তারপর এই দেখো, তো শুভদৃষ্টি হওয়ার পরে তো ওই ফটোটা তোলেই নি, মানে ক্যামেরাম্যান কী করছিল আমি জানি না, তবে শুভদৃষ্টি যে ফটোটা সেই ফটোটা তোলে নি। তো তারপর যখন দাঁড়িয়েছিলাম তখন সেই ফটো তুলেছিলাম, কিন্তু ভিডিও ক্যামেরায় যেটা থাকে না, তো ভিডিও ক্যামেরাতে না সব একদম আছে। তো দেখো, তারপর মালা বদল হচ্ছিল, তো মালা বদলের সময় তার এই ফটোটা। তো এটা যখন মালা পরাচ্ছিলাম তখনকার ফটো দেখো। তো সরি, একটা ভুল হয়ে গিয়েছে তোমাদের একটা ফটো দেখানো, সেটা বিয়েতে মানে মণ্ডপে আসার আগে, তো এদিকে গৌরী পুজো না প্রণাম করতে হয়, তো একটা সিল থাকে, সিলে একটা কাপড় দেওয়া থাকে, তো ওটা গৌরী পুজো এরকমটাই বলে। তো প্রণাম করে আসতে হয়, তো এই ফটোটা তোমাকে দেখাতে ভুলে গিয়েছিলাম। তো এরকম বিয়েতে আসার আগে এই ফটোটা। তো তারপর মালা বদন দেখালাম তোমাদেরকে, মালা বদন। তারপরে দেখো, হাত বন্ধন হচ্ছে, দেখলে হাত বন্ধন করা হচ্ছে। তো তারপর সিঁদুর দানের কিছু আগের মুহূর্ত, এই দেখো, তো দেখো কেমন লাগছে। তারপর এই দেখো,
সিঁদুর দান যখন হয়ে গিয়েছিল, তারপর তো আমাদের তো এখানে 3 বার সিঁদুর দান করতে হয়। তো এটা একটা ফটো সিঁদুর দান হয়ে গিয়েছিল, তো দেখো আবার তোমার দাদা ভাই হাতে নিয়েছিল সিঁদুরটা। তো হাতে করে পড়াতে হয় না, তো সিঁদুর পড়ানোর জন্য মানে ওই কয়েন নিতে হয়, না হলে তোমাদের মানে এখানকার নিয়ম ছিল কয়েন নেওয়া, তো কয়েন নিয়ে সিঁদুরটা পড়িয়েছিল। তো তারপর এই দেখো, তো যে আগুনের ওপর খই ফেলাতে হয় যে, তো বিয়ে সম্পূর্ণ হওয়ার পর আগুনের ওপর খই ফেলাতে হয়, তো এটাই হচ্ছে লাস্ট ফটো। তো তারপর ওখানে সকাল সকালবেলাতে মনে করো রাত্রে তো ফটো যা ছিল তোমাদের সব দেখালাম, তো সকালবেলাতে তো আশীর্বাদ করার ফটো এইসব ছিল, তো ক্যামেরাম্যান কিছুই তোলেনি। তো মানে আমি বিয়ের ফটোগুলো আমাকে যখন দিয়েছিল না, তখন ওকে আমি বলেছিলাম যে যেসব ফটোগুলো তুলেছে সব আমাকে দেখিও, আমি পছন্দ করে নেব যে কোনটা কী কীরকম হয়েছে ভালো। তা বলছে যে আমার কাছে নেই, ডিলেট হয়ে গিয়েছে, এরকমটা বলছিল। তো আমার খুব রাগও হয়েছিল যে ফটোটা তুলতে গিয়েছো তাহলে ডিলেট করে দেওয়ার কী দরকার, তো আমি মন পছন্দ করে নেবো না। তো তা ও বলেছে যে আমার কাছে আর নেই। আর যে ক্যামেরাম্যানটাকে বলেছিলাম না, যে ক্যামেরাম্যানটাকে বলেছিলাম যে আমার ফটোশ্যুট করতে গিয়ে, সে আবার না গিয়ে অন্য একজনকে পাঠিয়েছে। তো ও তো ভালো ফটোশ্যুট করতে পারেনি গো। তারপর আবার তো কী করা যাবে, যেরকম হয়েছে সেরকমই তোমাদেরকে দেখালাম। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, ভালো লাগলে তো জানোই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিতে হবে। তো দেখো বাইরের আওয়াজগুলো এত আসছে, তো আমার কপিরাইট ক্লেম তো দেবেই, একদম গ্যারেন্টি আছে, তার জন্য নয়। কিন্তু কি করব, এখন কিছু করার নেই, যতদিন দিচ্ছে দেখ কপিরাইট। তো চলো আর ভিডিওটা আমি এখানে শেষ করছি, আবার তোমার সাথে নেক্সট ভিডিও নিয়ে দেখা করছি। তো চলো বাই।